ছেলেপুলের মতো ঘুম হয়, এখনো ঘুম পাচ্ছে, মাথার মধ্যে ঘুম। মাই বেঙ্গলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আর তার সাথে শুভ সকাল। তো আজকে সকাল আর আমরা এই যে একটু পরেই বেরোবো, সবাই রেডি রেডি হচ্ছি, অনেক সকালেই সবাই ঘুম থেকে উঠে গেছি, কারণ আজকে একটু সাইড সিনে যাব, আর কোথায় যায় না যায়। সকালে কুয়াশা ছিল তাই বাইরে বেরোয়নি। আর সত্যি আজকে খুব কুয়াশা, বাইরে ব্যালকনিতে গিয়ে দেখছি পুরো অন্ধকার, সমুদ্র তো কিছু দেখাই যাচ্ছে না, এমনকি রাস্তা দিয়েও সেরকম কোনো লোকজন নেই। যদি এখন বাজে হচ্ছে 7টা মতো, উঠেছে অনেকক্ষণ আগে, 4টে না আমি 5টা 5:30 মতো, আমি 3:30 5:30 উঠে দেখি অন্ধকার, আবার ঘুমিয়ে পড়েছি। পুরো ডাহা মিথ্যা কথা বলছে, 5 থেকে প্যাক 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 করে যাচ্ছে, এখন কিন্তু টেনে টেনে তুললাম। আর ওই ঘরে দাদা ভাইয়ের দিদি, দিদি স্নান করতে ঢুকে গেছে, দাদা ভাইয়ের স্নান হয়ে গেছে, এখন আমরা তাড়াহুড়ো করে একটু স্নান টান করে নেবো, নিয়ে রেডি হতে টাইম লাগবে না বেশি। ও কোনো ওদের যেহেতু অনেক আছে, অনেকের জন্য এমনি সময় লাগে, কারণ ওর খাওয়ানো টাওয়ানো এটা সেটা আছে। দেখো বালি, দেখো কালকে জামা কাপড় যেগুলোতে স্নান করেছিলাম পরে, কি বালি। বলে আমার একটু ঘুম থেকে উঠতে দেরি হলো তো, তাই আমরা এখনো বেরোতে পারিনি। হ্যাঁ এটাই ছিল বাকি, আর একটা ওচির উনি আছে, আর একটা রেডি। আমরা এখন 10টা বাজে, তো 10টার সময় বেরোবো, অনেক আছে তো, ওকে ওই খাওয়া দাওয়া এটা ওটা করাতে করাতে বাচ্চা কাছে থাকলে যা হয় আর কি, একটু দেরি তো হবে। যা এক দু জায়গায় ঘুরতে পারি সে ঘুরে চলে আসবো, ওদিকে অনেক। আর দাদা ভাই নিচে গেল, বেশি যাবো না, হ্যাঁ বেশিক্ষণ থাকবো না, এক পাক চক্কর দিয়ে নন্দনকাননটা সময় লাগবে আমাদের, তাই না? কারণ অনেক আছে তো, নন্দনকাননে সময় লাগবে। গাড়ি কি চলে আসছে? গাড়িটা এখানে ছিল। এই যে আমরা এখন রওনা দিলাম, বাজে ওই 10:05 মতো বাজে, 10:10 বাজে। আমরা এখন পৌঁছে গেলাম সূর্য মন্দিরের, এখন সামনে রয়েছে, এখনো যাইনি, জাস্ট আমাদের পুরী থেকে টাইম লাগলো 1 ঘন্টা।
অনেকের শরীরটা একটু খারাপই ছিল বাড়ি থেকে, ঠান্ডা লেগেছিল, তো এখানে এসে গাড়ির মধ্যে দু একবার বমি করেছে, উল্টি করেছে, প্লাস এই যে এখন গাড়ি থেকে নেমেও এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ অনেকটা বমি করলো, ছেলেটা পুরো দুর্বল হয়ে গেছে। তো যাই হোক, সেই সমস্ত কিছু কাটিয়ে আমরা এখন আবার সামনের দিকে একটু এগিয়ে চলেছি, আর একটা জলের বোতল খুঁজছিলাম, খুঁজতে খুঁজতে অনেকের আবার পছন্দ হচ্ছে খেলনা, ওখানে ওই যে কাঠবিড়ালিগুলো আছে তো স্কুইরেল, তো সেগুলো ওর আবার একটা নিতে লাগবে, ব্ল্যাক কালারের স্কুইরেল লাগবে, তো সেটাই এখন দিদি দাদা ভাই কিনছে। আর এদিক সেদিকে একটু ঘুরে ঘুরে দেখা হচ্ছে, সামনে এগিয়ে যাব, এগিয়ে যাওয়ার পরে আবার টিকিট টিকিট কাটার ব্যাপার আছে, তো সমস্ত কিছুই করব। দাদা ভাই দিদি অনেককে নিয়ে ওই জায়গায় দাঁড়িয়ে রয়েছে, একটু জল নিচ্ছে, আর ওই যে স্কুইরেলটা কিনছে, তো আমি আর অর্পণ ভাবলাম সেই ফাঁকে আমরা দুজন গিয়ে টিকিটটা কেটে নিই, তো সেখানেই চলে আসলাম আমরা দুজন। আমরা এই যে এসে দাঁড়ালাম এখন টিকিটের লাইনে, এখান থেকে টিকিট কেটে তারপরে যাব কোণার্ক মন্দিরে। টিকিট কেটে টিকিটের দাম নিল 40 টাকা পার হেড, আর ফয়েলাদের জন্য 600 টাকা। কিন্তু অর্পণ টিকিটের লাইনে দাঁড়িয়েছিল, অর্পণ বললো ওটা, এখন আমরা যাচ্ছি সামনের দিকে গিয়ে টিকিট দেখিয়ে আমাদেরকে এখানে ঢুকতে হলো। দাদা ভাইয়ের একটু দেরি হচ্ছিল, কারণ ওই যে ওটা একটু সমস্যা হচ্ছিল, একটু প্রবলেম হচ্ছিল, তো সেই জন্য ওদের আবার একটু অন্য লাইনে দাঁড়িয়ে ঢুকতে হলো, সেই জন্য আমরাও সবাই মিলে দাঁড়িয়ে রয়েছি এখানে। চলে আসলাম আমরা মন্দিরের মধ্যে, আর হে যে প্রথমে আমরা দেখতে পাচ্ছি সিংহদ্বার, এখান দিয়ে আমরা সোজা উঠে যাব উপরে, আর দিদি আর অনেক উপরে আর উঠবে না, ওরা ওই গাছের তলায় গিয়ে একটু দাঁড়াবে, যেহেতু অনেকটা শরীরটা ভালো না, যদিও কোলে থাকলে একটু ঝিমাচ্ছে, যেই ছেড়ে দেওয়া হচ্ছে ওর পিছনে আর ছুটে পারা যাচ্ছে না, এতটাই দুষ্টু হয়েছে, খুব ছোটে আরও না দাঁড়াতে জানে না, খুব দৌড়ায় খুব। আর আমরা এখন এই যে উপরে উঠছি, আমি আর অর্পণে উঠছি, আর দিদিরা ওখানে গিয়ে বসলো, আর দাদা ভাই ওদেরকে রেখে আবার দাদা ভাই এখানে আসবে, বেশ কটা ফটো টটো তোলার ইচ্ছা আছে এখানে, আর এর ইনফরমেশন আমি আর সেরকমভাবে কিছু আমিও যে খুব বেশি জানি তাও নয়, আর সেরকম দিতেও পারবো না, দিলামও না, কারণ এই টাইপের ব্লগ তো হাজার হাজার প্রতিদিন দু চারটে করে আপনারা দেখতেই পাবেন, সেই জন্য যেটা করছি না করছি সেটুকু আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো কেমন লাগছে পুরো ব্লগটা কিন্তু দেখবেন, সামনে কিন্তু আরও অনেক কিছু আছে, এরপরে আমরা সামনে আরও অন্য জায়গায় যাবো, নন্দনকানন যাবো, আরও কিছু এদিক সেদিক যাবো, সব কিছু করবো, তার আগে এই জায়গাটা একটু ভালো করে ঘুরে নিই, দেখে নিই। অর্পণ এসেছিলো 15-16 বছর আগে, দাদা ভাইয়ের এই ফার্স্ট বার, আর দিদি আমি আগেও এসেছি, তো সেই জন্য দিদির আর অতটা ইন্টারেস্ট নেই, অনেকে নিয়ে বসে আছে, আর আমি অকথা কিছু করার নেই, অর্পণের সঙ্গে সঙ্গে ঘুরে বেড়াচ্ছি, রোদে আমারই যেন মাথাটা গরম হয়ে যাচ্ছে, এত রোদের তাপ, আমি তো শেষ পর্যন্ত আর পারলামই না, অর্পণকে টানতে টানতে নিয়ে এলাম যে চল হোক গিয়ে আমি গাছের তলায় বসে একটু চোখে মুখে জল দিই, এত গরম এত গরম এখনই। এই এখানে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ কয়েকটা ফটো টটো তুললাম, তো মনের মতো একটা ফটো না তো দেখাতাম, এখন আবার চার সাইডে একটু ঘুরবো, আর দিদি অনেককে নিয়ে ওই গাছের নিচে বসে আছে, হ্যাঁ তো ওই তো দাদা ভাই আসলো, ওরা গাছের নিচে বসে আছে ছায়ায়। কোথায় বসে এখন ঠিক আছে, খুশি খাওয়া, আমরা ফটো ফটো তুলে বেড়াই, অনেককে খাওয়ানো শুরু করলো, এখন দাদা ভাই দিদি ওখানে রয়েছে, আর ওরা এক পাক ঘুরে এসেছে এদিক দিয়ে, আমরা তখন উপরে ছিলাম, এখন আমরা একটু ঘুরে নিই, তারপরে আবার সব একসঙ্গে হয়ে তারপরে বেরিয়ে যাবো, খুব বেশি টাইম এখানে কাটাবো না।
আরে চাকার হিস্ট্রি আছে অনেক কিছু, তো সেটা আর কি বলবো, কিছু একটু একটু জানি কিন্তু আপনাদেরকে আমি গুছিয়ে বলতে পারবো না, তো সেই জন্য আর বললাম না, অল্প অল্প জানা আছে। ঘড়ির সঙ্গে কোনো একটা ব্যাপার, সূর্যের সঙ্গে কোনো একটা ব্যাপার আছে এটার, তো সেটা হয়ে যে একটু একটু জানি, পুরোটা ঠিকঠাক করে গুছিয়ে বলতে পারবো না। তো যাই হোক, অনেকটাই ঘুরলাম, অনেকক্ষণ ধরে ঘুরলাম, শুধু এখানে নয়, চার সাইডে, এই যে এই সাইডটাতে বসেছিলাম আমি আর অর্পণ, অনেকক্ষণ বসলাম, এদিকটা ছায়া ছিল, শুধু আমরা তাই নয় অনেক মানুষ এদিকটায় বসেছিল। এখন অর্পণকে বললাম যে চলো, অনেকটাই তো টাইম কাটালাম, এবার চলো যাওয়া যাক আস্তে আস্তে অন্য কোনো দিকে, অন্য কোনো জায়গায়। তো সেই জন্য আমি হাঁটছি, অর্পণ পিছনে দাঁড়িয়ে আছে, ও আবার সোজা, আমি তো এই রাস্তা দিয়ে ঘুরে ঘুরে যাচ্ছি, ও আবার সোজা চলে আসছে আমার কাছে। আর প্রথমে আমরা এখন যাব, অনেক দিদিভাই দাদা ওরা ওখানে বসে আছে গাছের নিচে, তো সেখানে যাব, সেখানে গিয়ে আবার একটু সবাই গল্প টল্প করে মুখে চোখে একটু জল দেবো, দিয়ে তারপরে বেরোবো আস্তে আস্তে। আর খিদে খিদেও পেয়ে গেছে, দুপুর হয়ে গেছে, সকালবেলা ব্রেকফাস্ট করে আমরা বেরিয়েছিলাম, ডিম টোস্ট, তো সেটা করে বেরিয়েছিলাম, তাও খিদে পেয়ে গেছে, আবার একটু খাওয়া দাওয়া করতে হবে, এখান থেকে বেরিয়ে গিয়ে কোনো একটা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করবো। দিদি যায়নি, অনেক খাওয়া ছিল, অনেকক্ষণে বসেছিল, কারণ অনেক ওই গাড়ির মধ্যে দু একবার উল্টি করেছে, সেই জন্য ও একটু কেমন যেন চুপচাপ হয়ে গেছিল, এখন ঠিক আছে, এখন একদম ওকে আছে, এদিকে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, দুষ্টুমি করে বেড়াচ্ছে এখন। ওই যে অর্পণ দাদা ভাই, আর এই যে দুষ্টুটা দুতু, তুমি কিছু বল, এই দেখো এই দেখো এই দেখো বাবা বস আস্তে। আমাদের কোনাক মন্দির ঘোরা কমপ্লিট, এখন আমরা টুইটুই করতে করতে বেরিয়ে পড়ছি, আর দিদিরা অনেকটা এগিয়ে গেছে। আমরা প্রথমবার যখন আসি 5-6 বছর আগে, তো তখন এই দিক দিয়ে বেরোনোর রাস্তা ছিল না, যেদিক দিয়ে আসলাম সেদিক দিয়ে বেরোনোর রাস্তা ছিল। তো এবার প্লাস এর আগের বারও দেখছি নতুন একটা জায়গা হয়েছে, আর এখানে এসে বাইরে বেরিয়ে একটু লেবু জল খেয়ে নেবো, খুব গরম না আর খুব জল পিপাসা পেয়েছে, তো সেই জন্য একটু লেবু জল খাবো। আর এই বাইরের লেবু জলগুলো এত টেস্টি করে বানায় না, খুব ভালো লাগে। আর শশা দেখে লোভ সামলাতে পারলাম না, দুটো শশাও নিয়ে নিলাম, দিদি আর তনুদা খাবে না বললো, তো সেই জন্য ওদের জন্য আর নিলাম না, আমরা আমাদের জন্য। আমরা এখন গাড়ির কাছে আছি, যদি আমি কিছু দেখতে পাচ্ছি না, এদিকে সূর্য তাকাতেই পাচ্ছি না, গাড়ির কাছে যাচ্ছি। আর অর্পণ যে একটা পপকর্ন নিয়ে নিয়েছে, পপকর্ন খেতে খেতে আস্তে আস্তে যাচ্ছি। দিদি তনুদা সব সামনে এগিয়ে গেছে, আর এই বেরিয়ে অনেকক্ষণ হলো চলে এসেছি, এসে এখন একটা রেস্টুরেন্টের সামনে দাঁড়ালাম, এখানে একটু খাওয়া দাওয়া সারতে হবে, খুব খিদে পেয়েছে অনেক বাবু, দেখছি এখন মুডটা বেশ ভালোই আছে, হাসি খুশি আছে, আর ঘুমিয়েছিল যেহেতু সেই জন্য আর বমি করেনি গাড়ির মধ্যে, ঘুমিয়ে পড়েছিল, তো এখন অনেক কোলে করে নিয়ে ভিতরে যাবে। মানে আসার পর ওকে আর কে দেখে, শুধু ওর মতো আরো আরো 2-3 জন ছিল, তো ওদের সঙ্গে তো ভালো মিশে গেছিল, খেলা করছিল সব কটা একসঙ্গে মিলে, সেই সমস্ত ক্লিপস গুলো হয়তো আর দেখানো হয়নি। ওই যে একটা হেঁটে হেঁটে যাচ্ছে, ঠিক এরকমই আরো কয়েকটা ছিল, একটা দাঁড়িয়ে রয়েছে, সবার সঙ্গে সব ছুটে ছুটে বেড়াচ্ছিল। আর ওই পুচকেগুলোর মধ্যে একটা পুচকো আমার কাছে এসে দাঁড়িয়েছে, আমার আমার কোল ঘেঁষে এসে যেই দাঁড়িয়েছে, অনেক বাবা চেয়ারে বসেছিল, ও চেয়ার থেকে নেমে সোজা আমার কাছে, ওই ছেলে মানে বাচ্চাটা যে আমার কাছে যেভাবে দাঁড়িয়েছিল, ও এসে ওকেও দাঁড়াতে হবে ওইভাবে, ও মানে ওই বাচ্চাটা কেন দাঁড়াবে ওর মিমির পাশে, এরকম একটা ব্যাপার, তো বুঝতেই পারিনি প্রথমে, তারপরে বলে ওরে বাবা ওই জন্য ও ছুটতে ছুটতে চলে এসছে আমার কাছে, সবাই তো দেখে অবাক, দুষ্টুটা যে ওর মিমিকে অন্য কেউ নিয়ে নিল, এরকম একটা ব্যাপার।
খাওয়া দাওয়া করছি, এখানে খাবার দাবার বেশ ভালো, টেস্টি, বেশ ভালোই লাগলো। তবে শুধু মাছটা একটু লবণ কম ছিল, মানে মাছ ভাজাতে লবণ কম হয়েছিল। প্লাস পাশে যে টেবিল ছিল তারা মাংস নিয়েছিল, চিকেন নিয়েছিল, চিকেনেও মনে হয় একটু লবণ কম ছিল, তো সেটাই বলাবলি হচ্ছিল। এই যে খাওয়া দাওয়া করছে, কিন্তু অনেকের কিন্তু কোনো খোঁজ নেই, ও কিন্তু ছুটে ছুটে বেড়াচ্ছে, বাইরে যাচ্ছে। কতবার যে আমাদেরকে ছুটে ছুটে যেতে হলো না, আমি যাইনি আর দাদা ভাই যায়নি, দিদি আর অর্পণকে। অর্পণ যে কতবার ছুটে ছুটে বাইরে যেতে হয়েছে ওর পিছন পিছন, যাচ্ছে গিয়ে ও কি করে অনেকটা দৌড়ে যায়, দৌড়ে গিয়ে পিছন দিকে উঁকি মেরে দেখে কেউ আসছে কি আসছে না, যেই দেখে যে হ্যাঁ আছে তখন আবার ছোটে, আর যেই দেখে যে না নেই কেউ তখন আবার চলে আসে ফিরে। এই যে আমার কাছে এসে এইভাবে দাঁড়িয়ে আছে। বললাম না একটু আগে ঘটনাটা ঠিক এরকম একটা ঘটনা ঘটেছিল, এত ভালো লাগলো দুষ্টুটা, মনে হচ্ছিল দি মুখটা একটু টিপে, একটু আদর করে দিলাম, আবার ছুটে চলে গেল। ও ভেবেছিল যে মিমিকে হয়তো অন্য কেউ নিয়ে নিচ্ছে। এই যে খাওয়া দাওয়া শেষ করে আমরা বাইরে চলে আসলাম, দৌড়টা দেখুন ওর একবার, সোজা গাড়ির কাছে চলে গেছিল। এই যে দৌড়ালো না পিছন পিছন, আমরাও যাই গেছি, ও আবার দৌড়েছে, দৌড়ে গাড়ির কাছে। তারপরে যে এসে এখন মানে ওকে নিয়ে আসা হলো, নিয়ে এসে এখন বাইকে উঠবে, তো নিজে নিজে তোলানোর চেষ্টা করছে অর্পণ হালকা করে ধরে, খুব মজা পাচ্ছে, খুব খুব। এসব গাড়ি টাড়ি মানে ছেলে বা মানে ছেলেরা হলে না এই গাড়ি ঘোড়ার দিকে একটু বেশি ঝোঁক থাকে, আর মেয়েরা হলে একটু পুতুল, এই টাইপের। তো যাই হোক, ব্লগটা কিন্তু কন্টিনিউ রাখছি, এখান থেকে এখনকার মতো শেষ করলাম। তো আরও অনেক অনেক কিছু আছে নন্দনকাননে, অনেক মজা হয়েছে, অনেক কিছু হয়েছে, সমস্ত কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। আর দেখার জন্য কিন্তু আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি একটু সাবস্ক্রাইব করে দেবেন, সামনে কিন্তু সুন্দর ব্লগ আছে নন্দনকাননের।